প্রিয় ছাত্ররা, পরীক্ষার পরে আবার ক্লাস শুরু। আমরা পি ব্লক মৌলের আলোচনা ছিলাম, পি ব্লক মৌলের গ্রুপ 15 আলোচনা হচ্ছিল, সেখানে সক্রিয় নাইট্রোজেন পর্যন্ত আলোচনা হয়েছিল, অর্থাৎ নাইট্রোজেনটা শেষ করা হয়েছিল। এরপরে যেটা আছে আমাদের সেটা হলো অ্যামোনিয়াম, NH3। অ্যামোনিয়া যেহেতু তোমরা মাধ্যমিকই অ্যামোনিয়া সম্পর্কে পড়েছো, পরীক্ষাগার প্রস্তুতি বা তার ধর্ম, সেই জন্য এখানে অ্যামোনিয়া নিয়ে খুব বেশি আলোচনা আমাদের দরকার নেই, প্রশ্ন খুব বেশি আসে না। কয়েকটা বিষয় যেগুলো দরকার সেগুলো বলে দিচ্ছি। প্রস্তুতি অ্যামোনিয়া নিয়ে সেরকম কিছু এখানে নেই। এর ধর্মের মধ্যে আমরা লাইক আর অ্যামোনিয়া বলে একটা প্রপার্টিজ এর মধ্যে লাইক আর অ্যামোনিয়া একটা কথা আছে। লাইক আর অ্যামোনিয়াটা কি? লাইক আর অ্যামোনিয়া হচ্ছে অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। এটা হলো কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস সলিউশন অফ অ্যামোনিয়া। কনসেন্ট্রেশনটা কত এখানে? 35% বাই ওয়েট, অর্থাৎ ওজনগত শতকরা পরিমাণ হচ্ছে 35%। এটাই অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, এটাকেই লাইকার অ্যামোনিয়া বলে। আমরা ল্যাবরেটরিতে এই লাইকার অ্যামোনিয়ার বোতল পাই, সেটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এটা গেল একটা এর প্রপার্টিস। আরেকটা প্রপার্টিজের মধ্যে আমাদের কমপ্লেক্স ফরমেশন বা জটিল যৌগ গঠন। অ্যামোনিয়ার অনেক আমরা জটিল যৌগ জানি, যেটা ক্লাস 12 তোমাদের কোঅর্ডিনেশন কম্পাউন্ডে পড়া হবে, এবারে হবে। জটিল যৌগে অ্যামোনিয়া দিয়ে অনেক কিছু হয়, বিশেষ করে সিলভারের সঙ্গে, কপারের সঙ্গে, ক্যাডমিয়ামের সঙ্গে, জিঙ্কের সঙ্গে ইত্যাদি অনেক সন্ধিগত মৌল আছে যাদের সঙ্গে জটিল যৌগ গঠন হয়। যেমন দেখো সিলভার আয়ন যেগুলো Ag+, এর সঙ্গে অ্যামোনিয়া, দুটো অ্যামোনিয়ার Ag(NH3)2+ একটা জটিল আয়ন তৈরি হতে পারে। কপার +2 আয়নের সঙ্গে 4টে অ্যামোনিয়া CuNH3O4+ একটা জটিল আয়ন তৈরি করতে পারে। এগুলো সব জটিলা। তো এখন প্রশ্ন হচ্ছে অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করতে পারে কেন, বা জটিল আয়ন গঠন করতে পারে কেন? তার ব্যাখ্যা হচ্ছে, জটিল আয়ন যেগুলো হয় বা জটিল যৌগ যেখানে হয় সেখানে অসমযোজী বন্ধন গঠন হয়। এই যে অ্যামোনিয়ার গঠনের যদি আমরা দেখি, সে গঠনে দেখব ওর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, অর্থাৎ ধরো সিলভার প্লাসের সঙ্গে অ্যামোনিয়ার যে জটিল যৌগ গঠনটা হয়েছে সেটা এই রকম অসমযোজী বন্ধন গঠন হয়েছে। এটা ধরো প্লাস। অ্যামোনিয়ার গঠনে আমরা কি জানি? অ্যামোনিয়ার তো পিরামিডীয় গঠন, সেখানে একটা নিঃসঙ্গ জোড় আছে। এই নিঃসঙ্গ জোড় এরা দান করতে পারে কাকে? ধাতুকে বা ধাতব ক্যাটায়নকে, যাদের ফাঁকা ডি অরবিটাল আছে। সন্ধিগত মৌলের ক্যাটায়নের বিশেষ করে ফাঁকা ডি অরবিটাল থাকে, সেই ফাঁকা ডি অরবিটালে এই ইলেকট্রনটা এরা দান করতে পারে। তার ফলে এখানে একটা অসমযোজী বন্ধন গঠন হয় এবং একটা জটিল যৌগ বা আয়ন তৈরি হয়। এবার এক একটা মেটালকে বা মেটাল আয়নকে কতগুলো করে অ্যামোনিয়া অণু ওই
ইলেকট্রন পেয়ার দান করে অসমযোজী বন্ধন গঠন করবে, সেগুলো একটা নির্দিষ্ট সংখ্যায় আছে। সিলভারের ক্ষেত্রে যেমন দুটো হয়, আবার কপারের আমরা একটা বললাম, কপারের ক্ষেত্রে চারটে অ্যামোনিয়া, চারটে অসমযোজী বন্ধন করতে পারে। গোটাটা মিলে চার্জটা হচ্ছে প্লাস টু, অর্থাৎ কপার প্লাস টু আয়নের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, সেইখানে অ্যামোনিয়া কি করলো, ইলেকট্রন জোর দান করে একটা জটিল আয়ন তৈরি করলো। তাহলে এখানে বিষয়টা হচ্ছে অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করতে পারে কেন? তার উত্তরটা হলো যে অ্যামোনিয়ার অণুর গঠনে একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, যেটা ধাতুর ক্যাটায়নকে, যাদের ডি অরবিটাল আছে ফাঁকা, তাদেরকে দান করে অসমযোজী বন্ধন গঠন করতে পারে, তাই অ্যামোনিয়া জটিল যৌগ গঠন করতে পারে। আবার এরা কেন নিতে পারে, এদের পরমাণুতে ফাঁকা ডি কক্ষক বর্তমান, ফলে সেই ফাঁকা ডি কক্ষকে লিগ্যান্ড, এগুলোকে বলে লিগ্যান্ড, লিগ্যান্ড থেকে ইলেকট্রন জোড় এরা গ্রহণ করতে পারে। এটা গেল অ্যামোনিয়া জটিল যৌগ গঠন। এবং এই জটিল যৌগ গঠনের জন্যই আমরা দেখি যে এজিসিএল প্রেসিপিটেট ইজ সলিবল ইন এক্সেস অ্যামোনিয়া সলিউশন। সিলভার ক্লোরাইড একটা অধক্ষেপ, প্র্যাকটিক্যালি এটা করানো হয়েছে, তোমরা নিশ্চয় জেনে থাকবে যে ক্লোরাইড আয়নের আমরা টেস্ট করি সিলভার নাইট্রেট দ্রবণ দিয়ে। সিলভার নাইট্রেট দ্রবণের সঙ্গে ক্লোরাইড আয়নের বিক্রিয়াতে সিলভার ক্লোরাইড একটা সাদা অধক্ষেপ পড়ে। এখন এইটা যে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ, সেটা আমরা টেস্ট করি কিভাবে, অতিরিক্ত অ্যামোনিয়া দিয়ে যদি দেখি এই অধক্ষেপটা দ্রবীভূত হয়ে গেছে, তাহলে বুঝবে এটা সিলভার ক্লোরাইড অধক্ষেপ। কেন? কারণ সিলভার ক্লোরাইড অ্যামোনিয়া দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এর সঙ্গে বিক্রিয়া করে AgNH3O2Cl প্লাস জল, এটা হচ্ছে সলিবল, একটা দ্রাব্য জটিল যৌগ তৈরি করে। এমনি প্রচলিতভাবে বলা হয় আর্জেন্ট অ্যামোনিয়াম ক্লোরাইড বা এর ডায়ামিন সিলভার ক্লোরাইড নাম। তো এই যে জটিল যৌগটা তৈরি হচ্ছে এটা দ্রাব্য, তার ফলে সিলভার ক্লোরাইড অধক্ষেপটা কী হচ্ছে, দ্রবীভূত হয়ে যাচ্ছে। এটা হলো সিলভার ক্লোরাইডকে চেনার একটা বিক্রিয়া। সাদা অধক্ষেপ অনেক কিছু হতে পারে, কিন্তু এটা যে সিলভার ক্লোরাইড সেটাকে চেনার জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডে দ্রবীভূত করি। যদি দ্রবীভূত হয়ে যায় তাহলে একদম কনফার্ম যে ওটা সিলভার ক্লোরাইড। তাহলে সিলভার ক্লোরাইড অ্যামোনিয়া জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে জটিল লবণ তৈরি করল। এছাড়াও কপারের সঙ্গেও, মানে কপার মূলক শনাক্তকরণের সময় আমরা অ্যামোনিয়ার দ্রবণ ব্যবহার করি, সেখানে একটা গাঢ় নীল দ্রবণ পাওয়া যায় ওই জটিল যৌগের কারণে। এটা গেল জটিল যৌগ গঠনের ব্যাপারটা। এরপর রিয়াকশন উইথ সিএল, ক্লোরিনের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। এমনিতে অ্যামোনিয়ার সঙ্গে যদি ক্লোরিনের স্টয়সোমেট্রিক প্রপোর্শনে বিক্রিয়া হয়, অর্থাৎ মানে যদি বিক্রিয়ার স্টয়সোমেট্রি অনুযায়ী এদেরকে নেওয়া হয়, এটা যদি আমরা ব্যালেন্স করি কত আসবে, ধর এখানে যদি দুই দিই N2 হলো, হাইড্রোজেন ছটা হয়ে গেছে, এখানে ছয় দিলাম আর এখানে আমাকে তিন দিতে হবে, তার মানে 2:3 রেশিওতে যদি এরা বিক্রিয়া করে তাহলে এটা তৈরি করবে। এখন যদি তোমার অ্যামোনিয়া এক্সেস থাকে, উইথ এক্সেস অ্যামোনিয়া, তখন এই যে এই সেলটা তৈরি হয়েছে এই আবার অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া করে NH4Cl হয়ে যাবে, তখন ওর প্রোডাক্টটা হবে NH3 প্লাস Cl2
N2+NH4Cl যদি অ্যামোনিয়া এক্সট্রা হয়, আর যদি উইথ এক্সেস Cl2 হয়, তখন এই যে নাইট্রোজেন তৈরি হয়েছে, এই নাইট্রোজেন তখন অতিরিক্ত ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে NCl3 তৈরি করবে, তখন বিক্রিয়াটা হবে NH3+Cl2 NCl3+HCl, HCl যেমন আছে থেকে। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের দু রকম বিক্রিয়া হতে পারে, তিন রকম বিক্রিয়া হতে পারে। একটা হচ্ছে যদি স্টয়শোমেট্রিক প্রপোর্শনে থাকে, 2:3 রেশিও, আর যদি অ্যামোনিয়া বেশি থাকে ক্লোরিনের অনুপাতে তখন এই বিক্রিয়া, আর যদি ক্লোরিন অ্যামোনিয়ার তুলনায় বেশি থাকে তাহলে এই বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের যখন লিখবে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স সহ তোমাদের পরীক্ষায় লিখতে হবে। এটা গেল ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া। এছাড়া কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়াতে ইউরিয়া গঠন, এটা এর আগে মাধ্যমিক লেভেলই তোমরা পড়েছো, এখানে আর অত লাগে না ওগুলো। এখানে আর একটা লাগবে যেটা আমাদের নেসলার্স রিএজেন্ট, নেসলার বিকারক, ইম্পর্টেন্ট। নেসলার বিকারকটা কি? এটা হচ্ছে অ্যালকালাইন K2HgI4 সলিউশন, ক্ষারীয় পটাশিয়াম মার্কিউর আয়োডাইড দ্রবণ। এটা কিন্তু কালারলেস দ্রবণ, একটা কালারলেস দ্রবণ। তো এই দ্রবণটাতে যদি আমরা অ্যামোনিয়া পাঠাই, এই দ্রবণে যদি আমরা অ্যামোনিয়া পাঠাই, তাহলে একটা বাদামি অধক্ষেপ পড়বে। সেক্ষেত্রে কি ঘটে? KTHgI4+KOH+অ্যামোনিয়া প্রোডাক্টটা হবে H2N HgO HgI, অধক্ষেপ, এটা ব্রাউন অধক্ষেপ। তার সঙ্গে এবার তৈরি হবে Ki+জল। তাহলে ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের দ্রবণে অ্যামোনিয়া পাঠালে একটা বাদামি অধক্ষেপ পড়বে। এই যৌগটাকে বলা হয় আয়োডাইড অফ মিলনস বেস, মিলন বেসের আয়োডাইড, মিলন বিজ্ঞানীর নাম, মিলন বেসের আয়োডাইড NH2HgO HgI। তো এটার বিশেষত্ব হচ্ছে অ্যামোনিয়া যদি খুব অল্প পরিমাণে থাকে বাতাসে বা কোনো ইয়েতে দ্রবণে, তাহলে সেটাকে আমরা শনাক্ত করতে পারবো এই দ্রবণ দিয়ে। তাহলে নেসলার বিকারক কী, এর ব্যবহার কী, বা নেসলার বিকারকের দ্রবণে যদি অ্যামোনিয়া পাঠানো হয় কী ঘটবে, এটা তোমাকে পর্যবেক্ষণ সহ ব্যালেন্স সহ বর্ণনা করতে, ইকুয়েশন সহ বর্ণনা করতে হবে। তাহলে নেসলার বিকারকের ব্যাপারটা হলো এটা অ্যামোনিয়া শনাক্তকরণ, এটা হচ্ছে অ্যামোনিয়া শনাক্তকরণ একটা বিক্রিয়া, একদম কনফার্মেটিভ টেস্ট। অ্যামোনিয়াকে আমরা বিভিন্নভাবে শনাক্ত করতে পারি, এমনিতে অ্যামোনিয়ার একটা স্মেল আছে, ঝাঁঝালো গন্ধ, যেটা আমরা কমন এক্সপিরিয়েন্স আছে আমাদের টয়লেট বাথরুমে গিয়ে পাই, কারণ আমাদের মূত্রে যে ইউরিয়া আছে সেই ইউরিয়াটা অ্যামোনিয়াতে কনভার্ট হয়ে যায় বিক্রিয়া করে। আর এছাড়াও ল্যাবরেটরিতে আমাদের অ্যামোনিয়ার গন্ধের অভিজ্ঞতা আছে। এছাড়া অ্যামোনিয়ার সঙ্গে HCl একটা সাদা ধোঁয়া হয়, এগুলো টেস্ট যেমন আছে তেমনি আরও একটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে এটা, খুব সেন্সিটিভ টেস্ট, অল্প পরিমাণ অ্যামোনিয়াকেও শনাক্ত করা যায়। আচ্ছা, তাহলে এটা গেল অ্যামোনিয়ার শনাক্তকরণ বিক্রিয়া। এছাড়া অ্যামোনিয়ার ব্যবহার ইউজ হিসেবে তোমার অ্যামোনাল, অ্যামোনাল বলে একটা এক্সপ্লোসিভ আছে, বিস্ফোরক, সেখানে কি থাকে,
অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালুমিনিয়াম, এই দুটোর মিশ্রণ হচ্ছে অ্যামোনিয়াম। আর একটা হচ্ছে অ্যামাটল, এও এক্সপ্লোসিভ, এখানে থাকে টিএনটি প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট, ট্রাইনাইট্রোটলুইন আর অ্যামোনিয়াম নাইট্রেট। টিএনটির গঠন হচ্ছে এরকম, CH3 NO2 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 ট্রাইনাইট্রোটলুইন প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট, এগুলো এক্সপ্লোসিভ বা বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়। তাহলে অ্যামোনিয়া থেকে আমাদের বিশেষ কিছু করার নেই, যে কটা আলোচনা করলাম সে কটাই। এর মধ্যে বিশেষ করে অ্যামোনিয়া জটিল যৌগ কেন গঠন করতে পারে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। আর অ্যামোনিয়ার সঙ্গে ক্ষারধাতুর যে দ্রবণ তৈরি হয় এটা তোমরা 11-এ এস ব্লকে পড়েছে। ক্ষারধাতু বা ক্ষারমিত্রিক ধাতুগুলো অ্যামোনিয়া দ্রাবকে দ্রবীভূত হয়ে নীল বর্ণের দ্রবণ তৈরি করে। এই দ্রবণটার আরও বিশেষত্ব হচ্ছে এটা প্যারাম্যাগনেটিক, এটা তড়িতের পরিবাহী এবং বিজারণ ধর্মী, বিশেষ বৈশিষ্ট্য ছিল, এগুলো 11-এ পড়া হয়েছে, এখানে আর অত লাগবে না। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়ব সেটা হলো অক্সাইডস অফ নাইট্রোজেন, নাইট্রোজেনের অক্সাইড। এর আগে আমরা সাধারণ আলোচনায় বলেছিলাম যে নাইট্রোজেনের 5 রকমের অক্সাইড আছে, নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ট্রাইক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রোক্সাইড আর N2O5, নাইট্রোজেন পেন্টোক্সাইড, বিভিন্ন রকমের অক্সাইড নাইট্রোজেন আছে। এখন এদের সম্পর্কে আমাদের পড়তে হবে অল্প অল্প করে, প্লাস স্ট্রাকচারটা আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে নাইট্রাস অক্সাইড, দেখো নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডকে আমরা কী করে তৈরি করব, প্রিপারেশন যে অ্যামোনিয়াম নাইট্রেট যে যৌগ একে যদি তাপ দেওয়া হয় তাহলে নাইট্রাস অক্সাইড আর জল উৎপন্ন হবে। এটা ঠিক ওই নাইট্রোজেনের প্রস্তুতির মতো, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম অ্যামোনিয়াম নাইট্রাইট আর এখানে অ্যামোনিয়াম নাইট্রেট নিতে হবে, নাইট্রেট। তো যাই হোক, ওখানে একটা সমস্যা ছিল যে সরাসরি আমরা তাপ দিতে পারি না, সেই সমস্যা কিন্তু এখানেও আছে। তো পরীক্ষাগার প্রস্তুতি দরকার নেই, সেখানে আমরা সরাসরি এটা নিই না, এর পরিবর্তে ওই অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট নিয়ে করা হয়। তো যাক, বিক্রিয়া হিসেবে এটা আমাদের জেনে রাখতে হবে, অ্যামোনিয়াম নাইট্রেটকে তাপ দিলে নাইট্রাস অক্সাইড উৎপন্ন হয়। আর এর প্রপার্টিজের মধ্যে এটার একটা নাম হচ্ছে লাফিং গ্যাস, লাফিং গ্যাস অর্থাৎ যদি আমাদের প্রশ্বাসের সঙ্গে চলে যায় ভিতরে তাহলে হাসির উদ্রেক হবে, হাসি আসবে, এবং বেশি পরিমাণে যদি চলে যায় তাহলে কিন্তু সেন্সলেস হয়ে যাবে। হ্যাঁ, ইট কজেস ইউফোরিয়া, অর্থাৎ অচৈতন্য করে দেবে, এই জন্য এটাকে অ্যানেস্থেটিক হিসেবে ইউজ করা হয়, হেন্স ইউজড অ্যাজ অ্যানেস্থেটিক। অচৈতন্য করার জন্য এটা ব্যবহার হয়, অসাড় করে দেবে, কোনো অনুভূতি থাকবে না। তো স্ট্রাকচারটা কী হবে নাইট্রাস অক্সাইডের, আমরা লুইস ডট স্ট্রাকচার যেটা করেছি নাইট্রাস অক্সাইডের, N ট্রিপল বন্ড N, তার সঙ্গে একটা অক্সিজেনের সিঙ্গেল বন্ড, এটাকে আমরা কোঅর্ডিনেট বন্ড হিসেবে দেখাতে পারি,
এর লোন পেয়ারটা আর কি এখানে ডোনেট হয়ে গেছে। আর যদি তুমি কোঅর্ডিনেট বন্ড হিসেবে দেখাও, এই কোভ্যালেন্ট বন্ড হিসেবে দেখাও, তাহলে এটা এই দেখালে এটা হয়ে মাইনাস, এটা হয়ে প্লাস, ঠিক আছে। এবার এর আরেকটা রেজোনেটিং গঠন হতে পারে, এটা অর এইটা, আর এটার সঙ্গে একটা রেজোনেটিং গঠন এরকম হবে যে যদি আমরা এখানে তো তিনটে লোন পেয়ার আছে, হ্যাঁ, এটা যদি এখানে উঠে আসে তাহলে এন এখানে দুটো লোন পেয়ার হয়ে গেল এবং এটা মাইনাস হয়ে গেল, ডাবল বন্ড হয়ে গেল। আর এখানে একটা প্লাস হলো, সেই প্লাসের সঙ্গে এখানে একটা বন্ধন হলো, এখানে এখন দুটো লোন পেয়ার আর নাইট্রোজেন একটা প্লাস থেকে গেল, এই একটা গঠন সম্ভব। তাহলে এটা একটা গঠন, এটা একটা গঠন, এটা আর এটা একই গঠন, শুধু আমরা বন্ডটাকে কোঅর্ডিনেট না দেখি কোভ্যালেন্ট করলাম। তাহলে এটা গেল নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার। তাহলে প্রস্তুতির একটা বিক্রিয়া, এটা যে লাফিং গ্যাস সেটা আচ্ছা। আর এটা আরেকটা এর বৈশিষ্ট্য আমরা এখানে করে রাখতে পারি, এটা হচ্ছে নিউট্রাল, নিউট্রাল প্রসম, এর অ্যাসিড ধর্ম নেই, একটা অক্সাইড হয়ে গেল। তার এবার দেখো দ্বিতীয় অক্সাইড এনও, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অক্সাইডকে আমরা কি করে প্রস্তুত করব, প্রিপারেশন কপারের সঙ্গে গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, গাঢ় নাই, 1:1 তৈরি হবে কপার নাইট্রেট প্লাস এনও প্লাস জল, এটা নাইট্রিক অক্সাইডের প্রস্তুতি। আর এর প্রপার্টিজ ধর্মের মধ্যে 1 নম্বর, এটাও নিউট্রাল, এটাও নিউট্রাল অক্সাইড। আর 2 নম্বর অ্যাবজর্বড বাই ফেরাস সালফেট সলিউশন, ফেরাস সালফেট দ্রবণ দিয়ে এটা শোষিত হয়। আমরা সেই বলয় পরীক্ষা করেছিলাম, সেখানে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট মূলকের যে শনাক্তকরণ ছিল সেই শনাক্তকরণে ফেরাস সালফেট ব্যবহার হয়েছিল। তো এই ফেরাস সালফেট নাইট্রিক অক্সাইডকে অ্যাবজর্ব করেই বাদামি বলয়টা তৈরি করে। আরেকটা ধর্ম হচ্ছে ইট ফর্মস ডাইমার ইন লিকুইড স্টেট, আর 4 নম্বর ইন গ্যাসিয়াস স্টেট, আচ্ছা ইট ইজ প্যারাম্যাগনেটিক ডিউ টু আনপেয়ার্ড ইলেকট্রন, বিজোড় ইলেকট্রন থাকার কারণে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। আবার ইন লিকুইড স্টেট, ইন লিকুইড স্টেট ইট ইজ ডায়াম্যাগনেটিক। আমরা এর আগে পড়েছি যে বিজোড় ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক হয় আর জোড় বিজোড় ইলেকট্রন না থাকলে ডায়াম্যাগনেটিক। তো নাইট্রিক অক্সাইড কিন্তু যখন গ্যাসীয় অবস্থায় থাকে ওতে একটা বিজোড় ইলেকট্রন থাকে, এটা তখন প্যারাম্যাগনেটিক হয়। আর যখন ডাইমার গঠন করে তখন ওই বিজোড় ইলেকট্রনটা ইউজ করে দেয়, তখন আর বিজোড় ইলেকট্রন থাকে না, তখন এটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। স্ট্রাকচার দেখলেই আমরা এটা বুঝতে পারবো। দেখো স্ট্রাকচার
এর আগে আমরা রাসায়নিক বন্ধনে ক্লাস 11-এও পড়েছি, সেখানে নাইট্রিক অক্সাইডের গঠন দেখানো হয়েছিল। তো এমনি নাইট্রিক অক্সাইডে যে গঠন লেখা হয় সেখানে এরকম লেখা, এটা হচ্ছে একটা আনপেয়ার্ড ইলেকট্রন। এবার যখন ডাইমার ফরমেশন হয়, দুটো মিলে একটা হয়, তখন এই এন এর সঙ্গে আর একটা এন এর ওই পিজোড ইলেকট্রন দিয়ে বন্ধন হয়ে যায়, এরকম হয়। যদিও রেজোনেটিং গঠনে এটা দেখানো যায় যে এই বিজোড় ইলেকট্রনটা একবার নাইট্রোজেন ওপরও থাকে, একবার অক্সিজেন ওপরও থাকে, ফলে যখন ডাইমার হবে নাইট্রোজেনের সঙ্গে, নাইট্রোজেনের যেমন ডাইমার হতে পারে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনেরও হতে পারে, তবে এই গঠনটাই বেশিরভাগ দেখানো হয় ডাইমার। তাহলে নাইট্রিক অক্সাইডের প্রস্তুতি আমরা একটা করলাম, কপার সঙ্গে নাইট্রিক অ্যাসিড প্রপার্টিজে এটা যে প্রসম এবং এটা প্যারাম্যাগনেটিক, আবার তরল অবস্থায় ডায়াম্যাগনেটিক, তার স্ট্রাকচার আমরা করলাম, এবং এটা ফেরাস সালফেট দ্রবণ দিয়ে শোষিত হয় সেটা আমরা দেখলাম। এরপর হচ্ছে N2O3 সম্পর্কে খুব বেশি আমাদের জানতে হবে না, এটা অ্যাসিডিক, এনোর সঙ্গে প্রস্তুতিতে আমরা এটা এনোর সঙ্গে N2O4 যুক্ত হয়ে N2O3 হয়, প্রস্তুতি এর খুব একটা ইম্পর্টেন্ট নয়, না করলেও হবে। আর প্রপার্টিজের মধ্যে আমরা করব এটা হচ্ছে অ্যাসিডিক, কারণ জলে মিশে এটা নাইট্রাস অ্যাসিড তৈরি করে এই চেনটা, এই জন্য একে বলা হয় নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড, ইট ইজ অ্যানহাইড্রাইড অফ এই চেনটা। শর্ট কোশ্চেন আসতে পারে, নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড কি? N2O3, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড। কেন? কারণ জলের সঙ্গে মিশে এটা অ্যাসিড দেয়, তাই এটা নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড। স্ট্রাকচারটা কীরকম হবে? স্ট্রাকচারটা হবে NON, আবার এখানে তোমার ডাবল বন্ড N2O3, তিনটে অক্সিজেন, এর সঙ্গে একটা, এর সঙ্গে একটা, N2O3 স্ট্রাকচার। তবে এটা যদিও তোমার না, স্ট্রাকচারটা ভুল বললাম, সরি, স্ট্রাকচারটা এই রকম, নাইট্রিক অক্সাইডের সঙ্গে ধরো এই পার্টটা নাইট্রিক অক্সাইড আর এই দিকে আছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এরকম স্ট্রাকচার। আমরা এই যে তৈরি করেছিলাম নাইট্রিক অক্সাইড আর নাইট্রোজেন টেট্রোক্সাইড, এই নাইট্রোজেন টেট্রোক্সাইড মানে এটা ডাইমার, তার মানে অ্যাকচুয়ালি এই দুটো অক্সাইডের মধ্যে আছে, একটা NO2 আর একটা NO3, এটা স্ট্রাকচার। এবারে এটাকে যদি আমরা সমযোজী বন্ধন করি, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এবং তার একটা রেজোনেটিং গঠন আমরা এরকম পাবো, এরও পাবো, ও ডাবল বন্ড এন সিঙ্গল এন, এটার সঙ্গে কোঅর্ডিনেট বন্ড হলো, এটার সঙ্গে ডাবল বন্ড, এরকম। তাহলে নাইট্রোজেন ট্রাইঅক্সাইডের প্রস্তুতি, তার ধর্ম আর স্ট্রাকচার আমরা করলাম। এরপর দেখো এটা হয়ে গেল, তাই এরপর NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইড,
নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর প্রস্তুতি কপারের সঙ্গে বিক্রিয়া HNO3, এটা কিন্তু কনসেন্ট্রেটেড গাঢ়, তৈরি হবে কপার নাইট্রেট প্লাস NO2 প্লাস জল। গাঢ় নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কপারের বিক্রিয়াতে এটা তৈরি হয়। এখন আরেকটা প্রস্তুতি আমরা বলতে পারি NO প্লাস O2 থেকে NO2, এটা কালারলেস, এও কালারলেস আর এ হচ্ছে ব্রাউন কালার, দুটো বর্ণহীন গ্যাসের বিক্রিয়ায় বর্ণযুক্ত গ্যাস তৈরি হওয়ার এটা একটা উদাহরণ। এটা নাইট্রিক অক্সাইডেরও একটা বিক্রিয়া বা শনাক্তকরণ, এটা অক্সিজেনের একটা বিক্রিয়া বা শনাক্তকরণ। তো এটা নাইট্রিক অক্সাইড আমরা পড়তে পারি, আবার এখানেও পড়তে পারি। যাই হোক, এটা গেল প্রস্তুতি। এখন নাইট্রোজেন ডাইঅক্সাইডের ধর্ম কী? এটাও একটা আম্লিক অক্সাইড। এক নম্বর হলো অ্যাসিডিক অক্সাইড, কেন? ক্ষারের সঙ্গে বিক্রিয়া লবণ জল তৈরি করতে পারে, আবার জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড দিতে পারে। দু নম্বর প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অর্থাৎ পরাচুম্বক, কারণ এর মধ্যেও ডিউ টু আনপেয়ার্ড ইলেকট্রন, এবং এই প্যারাম্যাগনেটিক থাকার কারণেই, এই আনপেয়ার্ড ইলেকট্রন থাকার কারণেই ইট ফর্মস ডাইমার হোয়েন কুলড টু বিলো 0°C। 0°C-এর নিচে এটা কি হয়, ডাইমার ফর্মেশন করে, তার ফলে এটা তখন তখন ডায়াম্যাগনেটিক হয়ে যাবে, ইট বিকামস ডায়াম্যাগনেটিক। ওই তাপমাত্রার নিচে এটা ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। তো তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? স্ট্রাকচার বিজোড় ইলেকট্রন, আর যখন ডাইমার গঠন করে তখন এই বিজোড় ইলেকট্রন দিয়ে ডাইমার গঠন করে, দুটো NO2 মিলে একটা N2O4 তৈরি করে, অর্থাৎ 2NO2 মিলে N2O4 করে ডাইমার, এটা লেস দেন 0°C। তাহলে এই বিজোড় ইলেকট্রন যেন প্যারাম্যাগনেটিক হচ্ছে, আর যখন ডাইমার হয়ে যাচ্ছে আর বিজোড় ইলেকট্রন থাকছে না, তখন সেটা ডায়াম্যাগনেটিক। আচ্ছা, এরপর দেখো N2O4, N2O4 অ্যাকচুয়ালি এই NO2-রই একটা ডাইমার, এর প্রস্তুতি বলতে ওই পর NO2 থেকেই করতে হবে, 2NO2 লেস দেন 0°C N2O4। প্রপার্টিজ, এটা হচ্ছে অ্যাসিডিক, কেন? জলের সঙ্গে মিশে অ্যাসিড তৈরি করে,
HNO2 প্লাস HNO3, আর সেই কারণে এটাকে বলা হয়, ইট ইজ কল্ড মিক্সড অ্যাসিড অ্যানহাইড্রাইড, মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড, দুটো অ্যাসিড উৎপন্ন করছে বলে একে বলা হয় মিশ্র অ্যাসিড অ্যানহাইড্রাইড। তো তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে? স্ট্রাকচারটা হবে এন এর সঙ্গে এন এর বন্ড, ডাবল বন্ডও, আর এইদিকে একটা কোঅর্ডিনেট বন্ড, এখানেও ডাবল বন্ডও, এদিকে একটা কোঅর্ডিনেট, এর একটা রেজোনেটিং গঠন হবে, এখানে কোঅর্ডিনেট বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে কোঅর্ডিনেট বন্ড, এখানে ডাবল বন্ড, আর কোঅর্ডিনেট বন্ডকে যদি আমরা কোভ্যালেন্ট দিয়ে দেখাই তাহলে প্লাস মাইনাস চলে আসবে, নাইট্রোজেনে প্লাস অক্সিজেনে মাইনাস, এটা গেল N2O4 বা ডাই নাইট্রোজেন টেট্রোক্সাইড। আর একটা অক্সাইড বাকি আছে যেটা N2O5, এটাকে আমরা তৈরি করব নাইট্রিক অ্যাসিড থেকে HNO3 প্লাস P2O5 দিয়ে, N2O5 প্লাস HPO3। P2O5 হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট বা নিরোধক পদার্থ, নাইট্রিক অ্যাসিড থেকে জল শোষণ করে নেয়, নিয়ে ওকে N2O5 করে দেয়, নিজে HPO3 পেয়ে যায়। প্রপার্টিজ হচ্ছে এও একটা অ্যাসিডিক, কি কারণে? জলে যদি মেশানো হয় তাহলে তৈরি করবে HNO3, নাইট্রিক অ্যাসিড, এই জন্যই একে বলা হয় নাইট্রিক অ্যাসিডের অ্যানহাইড্রাইড। অ্যানহাইড্রাইড অফ HNO3, আচ্ছা, এছাড়া 3 নম্বর, এটা ইন সলিড স্টেট ইট রিমেন্স অ্যাজ NO2 প্লাস NO3 মাইনাস, এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম নাইট্রেট, আয়নিত অবস্থায় থাকে, কঠিন যখন অবস্থায় NO2 প্লাস NO3 মাইনাস, নাইট্রোনিয়াম নাইট্রেট। স্ট্রাকচারটা কি রকমের? N2O4 এর মতোই হবে, শুধু মাঝখানে একটা অক্সিজেন ঢুকে। এবার এর যদি আমরা রেজোনেটিং গঠন দেখাই তাহলে এখানে কোঅর্ডিনেট বন্ড, এখানে ডাবল বন্ড, মাঝখানে অক্সিজেন, এখানে কোঅর্ডিনেট বন্ড, এখানে ডাবল বন্ড, এই গেল নাইট্রোজেন পেন্টক্সাইড। তাহলে নাইট্রোজেনের 5 রকমের যে অক্সাইড বা 6 রকমের যে অক্সাইড, NO2 আর N2O4টা বেসিক্যালি একই ধরনের, ধরো এই অক্সাইডগুলোর স্ট্রাকচার বা তাদের যে কিছু কিছু ধর্ম আমরা পড়লাম এগুলো থেকে ছোটোখাটো প্রশ্ন দেওয়া হয়, সেগুলো করতে হবে, বা কোনটা কার অ্যানহাইড্রাইড, এটাকে কেন মিশ্র অ্যানহাইড্রাইড বলা হচ্ছে, ইত্যাদি সব প্রশ্নগুলো। আচ্ছা, এরপর আমাদের যেটা বাকি আছে নাইট্রোজেনের সংক্রান্ত, নাইট্রোজেনের যৌগ হিসেবে, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডও তোমরা মাধ্যমিক লেভেলেও পড়ে নিয়েছো, প্রস্তুতি ধর্ম ইত্যাদি, এখানে খুব বেশি কিছু নেই,
কয়েকটা বিষয় একটু বলার আছে, সেটা বলে দিই। সেটা হলো, এর প্রস্তুতি টস্তুতি কিছু করার দরকার নেই। নাইট্রিক অ্যাসিডের একটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে অক্সিডাইজিং প্রপার্টি, জারণ ধর্ম। এই জারণ ধর্মের জন্যই নাইট্রিক অ্যাসিড বিখ্যাত। গাঢ় নাইট্রিক অ্যাসিডও যেমন জারণ ধর্মী, লঘু নাইট্রিক অ্যাসিডও জারণ ধর্মী। মৌলকে জারিত করতে পারে, আবার মৌলের মধ্যে ধাতু অধাতু দুজনকেই জারিত করতে পারে। তবে অধাতুকে সাধারণত লঘু অ্যাসিড পারে না, গাঢ় অ্যাসিড পারে, আর ধাতুকে গাঢ় লঘু দুজনেই পারে। যৌগকে জারিত করতে পারে। তো এর জারণ ক্ষমতার মানে এটা ক্ষেত্রটা খুব বিশাল। সেই জন্য এখন প্রশ্ন হচ্ছে, এর জারণ ক্ষমতা এত বেশি কেন, বা এর বিজারণ ক্ষমতা আছে কি না? দেখো, নাইট্রোজেনের যে জারণ সংখ্যার রেঞ্জ, এটা -3 থেকে +5 জারণ সংখ্যার রেঞ্জ। আর HNO3-তে নাইট্রিক অ্যাসিডের জারণ সংখ্যা কত? +5, মানে একদম সর্বোচ্চই আছে। ফলে এইখান থেকে আর বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ HNO3 আর জারিত হতে পারবে না, অপরকে বিজারিত করতে পারবে না। হ্যাঁ, নো স্কোপ অফ অক্সিডেশন, নো রিডিউসিং প্রপার্টি। এর ফলে এর কোনো বিজারণ ধর্ম নেই, কিন্তু +5 থেকে +4 আসতে পারে, +3-তে আসতে পারে, +2-তে আসতে পারে, +1-এ আসতে পারে, 0-তে আসতে পারে ইত্যাদি। অর্থাৎ বিজারিত হতে পারে, বিজারিত হলে অপরকে জারিত করবে। সেই জন্য এই জারণ ধর্ম আছে। এবারে +5 থেকে কোথায় আসবে, সেটা নির্ভর করছে কার সঙ্গে বিক্রিয়া হচ্ছে, ধাতুর সঙ্গে কি অধাতুর সঙ্গে, বা গাঢ়ত্বটা কত, বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তো আমরা প্রথমে দেখো, অক্সিডেশন অফ নন মেটাল, অধাতুর জারণে ক্ষেত্রে আমরা দেখব, এখানে নাইট্রিক অ্যাসিড কি হয়, নিজে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর জল হয়ে যায়, ধরো কার্বন +HNO3 কনসেন্ট্রেটেড, তাহলে CO2 হবে, NO2 হবে, জল হবে। সালফার +HNO3 H2SO4 +NO2 +জল। ফসফরাস +HNO3 H3PO4 +NO2 +জল। আয়োডিন +HNO3 HIO3 +NO2 +জল। তখন এই পার্টটা কমন, নিজে নাইট্রোজেন ডাইঅক্সাইডে জল হয়ে যাচ্ছে, আর অধাতুগুলো তাদের করেসপন্ডিং অ্যাসিড বা অক্সাইডে জারিত হয়ে যাচ্ছে। এটা হলো অধাতু জার। তাহলে অধাতুর ক্ষেত্রে আমাদের নাইট্রিক অ্যাসিড সবসময় গাঢ় নিতে হবে, আর গাঢ়র অ্যাসিড নিজে বিজারিত হয়ে NO2 হবে, আর এদেরকে জারিত করবে। এরপর দেখো অক্সিডেশন অফ কম্পাউন্ড। কম্পাউন্ডের মধ্যে আমরা শুধু একটাই নেব, সেটা হচ্ছে H2S। H2S-কে গাঢ় নাইট্রিক অ্যাসিড জারিত করে সালফার নাইট্রোজেন ডাইঅক্সাইড আর H2O পড়ে, আবার এই H2S-কে লঘু নাইট্রিক অ্যাসিড ডাইলিউট জারিত করে সালফার
প্লাস এনও প্লাস যৌগের জারণটা লঘু প্লাস গাঢ় দুটোর ক্ষেত্রেই হয়, কিন্তু অধাতুর জারণটা শুধুমাত্র গাঢ় অ্যাসিডে হবে। গাঢ় অ্যাসিড হলে ও নিজে বিজারিত হয়ে এনোট হবে, আর লঘু হলে নিজে বিজারিত হয়ে এনো হবে। এটা গেল অক্সিডেশন অফ কম্পাউন্ড। এরপর অক্সিডেশন অফ মেটাল, এখানে আমরা কপারের সঙ্গে আর জিঙ্কের সঙ্গে দুটো বিক্রিয়া দেখব। তো কপার আর জিঙ্ক মূলত একই ধরনের, কপারের সঙ্গে বিক্রিয়াটাই বেশি ইম্পর্টেন্ট। কপার প্লাস এইচ এন ও থ্রি, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড। গাঢ় অ্যাসিডের ক্ষেত্রে কপার নাইট্রেট প্লাস এনও টু প্লাস জল, কপার প্লাস এইচ এন ও থ্রি ওয়ান ইস টু ওয়ান, কপার নাইট্রেট প্লাস এনও প্লাস জল, কপার প্লাস নাইট্রিক অ্যাসিড ডাইলিউট, কপার নাইট্রেট প্লাস এন টু ও প্লাস জল, কপার প্লাস এইচ এন ও থ্রি ভেপার, কিউপ্রিক অক্সাইড প্লাস এন টু প্লাস জল, কপার প্লাস জল। কপার অক্সাইড প্লাস নাইট্রোজেন, তাহলে চারটে কন্ডিশনে কপার বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডের সাথে। তাহলে গাঢ় হলে এনও টু হবে, ও নিজে বিজারিত, ওয়ান ইস টু ওয়ান হলে এনও হবে, আর ডাইলিউট হলে এন টু হবে। জিঙ্কের সঙ্গে অনেকটা একই রকম বিক্রিয়া করে, জিঙ্কের সঙ্গে এই ডাইলিউট কন্ডিশনে দুটো বিক্রিয়া হয়, একটা এন টু ও হয়, একটা এন এইচ ফোর এন ও থ্রি। তো কপারের সঙ্গে বিক্রিয়াটা আমাদের বিশেষ করে করতে হবে। এছাড়াও দেখো ম্যাগনেশিয়ামের সঙ্গে একটা বিক্রিয়া আমাদের দেখতে হবে, ম্যাগনেশিয়াম প্লাস এইচ এন ও থ্রি, এক থেকে দু পার্সেন্ট ম্যাগনেশিয়াম নাইট্রেট প্লাস হাইড্রোজেন, ম্যাঙ্গানিজ তাই, সাধারণত যেসব ধাতু তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের উপরে আছে তারা লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে, কিন্তু নাইট্রিক অ্যাসিড যেহেতু একটা জারণধর্মী অ্যাসিড, তীব্র জারণধর্মী, লঘু হোক বা গাঢ় হোক, নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কেউই হাইড্রোজেন দেয় না। লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলেও হাইড্রোজেন দেয় না, কারণ হাইড্রোজেন তৈরি হয় এটা আবার এইচ এন ও থ্রি দিয়ে জারিত হয়ে জল হয়ে যায়। ব্যতিক্রম শুধু এই দুটো, একটা ম্যাঙ্গানিজ আর একটা ম্যাগনেশিয়াম, এরা খুব লঘু, 1 থেকে 2% নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেনটা দিতে পারে, বাকি আর কোনো মেটাল দিতে পারে না। আর যারা হাইড্রোজেনের নিচে আছে তারা তো দিতে পারবেই না, বাকি অন্যান্য যারা হাইড্রোজেন উপরে আছে তারাও পারে না এই কারণে, কিন্তু এই দুটো ব্যতিক্রম মনে রাখবে। আচ্ছা, অক্সিডেশন অফ মেটাল হেয়ার, আর একটা অক্সিডেশন আমরা পড়েছি যেটা নোবেল বর ধাতুর, যেটা প্ল্যাটিনাম গোল্ড যেগুলো খুব নিষ্ক্রিয় তার অ্যাকোয়ারিজে বা অম্লরাজে জারিত হয়ে দ্রবীভূত হয়ে যায়, তো ওগুলো এর আগে পড়া হয়েছে, এখানে আর বিশেষ লাগে না। আর একটা জিনিস আমরা পড়বো প্যাসিভিটি, নিষ্ক্রিয়তা বাই কনসেন্ট্রেটেড এইচ এন ও থ্রি। খুব গাঢ় নাইট্রিক অ্যাসিড দিয়ে কয়েকটা মেটাল নিষ্ক্রিয় হয়ে যায়, যেমন আয়রন, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম, নিকেল,
এই যে চারটে মেটাল, এরা গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা নিষ্ক্রিয় হয়ে যায়। অর্থাৎ যদি গাঢ় নাইট্রিক অ্যাসিডে এই ধাতুগুলো ডোবানো হয় তাহলে এরা আর বিক্রিয়া করে না। প্রথমে একটুখানি বিক্রিয়া করবে, করে এদের অক্সাইড তৈরি করবে, করে অক্সাইডটা একটা প্রলেপ এই ধাতুর উপরে পড়ে যাবে। এর ক্ষেত্রে যেমন Fe3O4 ফেরোসোফেরিক অক্সাইডের প্রলেপ পড়ে যায়, ক্রোমিয়ামের ক্ষেত্রে Cr2O3 প্রলেপ পড়ে যায়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে Al2O3 প্রলেপ পড়ে যায়, নিকেলের ক্ষেত্রে নিকেল অক্সাইডের প্রলেপ পড়ে যায়। এই ধাতুগুলোর একটা পাতলা আস্তরণ ধাতুর উপর পড়ে যায়, তার ফলে অ্যাসিডের সঙ্গে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যায় আর তারা বিক্রিয়া করে না। এই জন্য গাঢ় নাইট্রিক অ্যাসিডকে এদের পাত্রে আমরা রাখতে পারবো, কিন্তু কপারের পাত্রে আমরা রাখতে পারবো না, কারণ কপার প্যাসিভ হয় না, নিষ্ক্রিয় হয় না, ফলে বিক্রিয়া চলতেই থাকে এবং একসময় পাত্রটা ফুটো হয়ে গিয়ে নাইট্রিক অ্যাসিড পড়ে যাবে। কিন্তু এরা যেহেতু নিষ্ক্রিয় হয়ে যায় আর বিক্রিয়া করে না, তার ফলে এদের পাত্র ফুটো হবে না, দিব্যি থাকবে নাইট্রিক অ্যাসিডের। তাহলে এটা গেল নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কিছু ধাতুর আচরণ। এবারে আমরা স্ট্রাকচারটা দেখব, স্ট্রাকচার প্ল্যানার স্ট্রাকচার, ট্রাইগোনাল প্ল্যানার স্ট্রাকচার, ত্রিকোণীয় সমতলীয় গঠন, যেখানে HON ডাবল বন্ড ও আর এর একটা গঠন আছে HN হচ্ছে। এটাকে যদি সমযোজী বন্ধন দাও তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। আচ্ছা, এখন এটা তো HNO3 গঠন গেল, যদি এখান থেকে তুমি H+টা সরিয়ে দাও তাহলে এটা হবে NO3-, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড থেকে H+ চলে গেলে নাইট্রেট আয়ন তৈরি। নাইট্রেট আয়নের স্ট্রাকচার একই, সেম স্ট্রাকচার, অর্থাৎ এইটা মাইনাস হবে, এই N এটা ডাবল বন্ড, এটা কোঅর্ডিনেট। তাহলে দেখো নাইট্রেট আয়নে একটা ডাবল বন্ড আছে আর দুটো সিঙ্গেল বন্ড আছে, তাহলে এর মধ্যে তো দুরকম বন্ধন দৈর্ঘ্য হওয়ার কথা, কিন্তু তিনটে বন্ধন দৈর্ঘ্য যদি ABC হয় তাহলে A=B=C। কি করে সম্ভব? ডিউ টু রেজোনেন্স। রেজোনেন্স গঠন, এর আরো দুটো গঠন হয়, সেখানে এটা একবার ডাবল বন্ড হবে, এটা আর একবার ডাবল বন্ড, এটা সিঙ্গেল বন্ড একবার হবে, একবার কোঅর্ডিনেট বন্ড হবে, এও একবার কোঅর্ডিনেট বন্ড হবে, একবার ডাবল বন্ড, মানে প্রত্যেকটা বন্ড একবার ডাবল বন্ড, একবার সিঙ্গেল বন্ড, একবার কোঅর্ডিনেট বন্ড। বা এটাকে যদি আমরা কোভ্যালেন্ট বন্ড করি তাহলে দুটো কোভ্যালেন্ট বন্ড হচ্ছে একটা ডাবল বন্ড, তাহলে প্রত্যেকটা বন্ড একবার ডাবল বন্ড, দুবার কোভ্যালেন্ট, তার মানে তিনটে বন্ডের চরিত্র সেম হয়ে গেল। সুতরাং এই বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন সেম হয়ে গেল। তাহলে নাইট্রেট আয়নে তিনটি এনো বন্ধন দৈর্ঘ্য সমান কেন ব্যাখ্যা করো, রেজোনেটিং গঠন দিয়ে তোমাদের দেখাতে হবে। এছাড়া নাইট্রিক অ্যাসিড সম্পর্কে আর কিছু বলার নেই, আপাতত এই পর্যন্ত আজকে থাক। আমাদের বাকি থাকলো ফসফরাস, এই গ্রুপ 15-এ ফসফরাস আর তার কিছু যৌগ সম্পর্কে আলোচনা বাকি থাকলো। থ্যাংক ইউ।